সিজারিয়ান অপারেশনের সময় প্রসূতির পেটে গজ ও গর্ভফুল রেখেই সেলাই করার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। সিজারের কিছুদিন পর প্রসূতির পেটে ব্যথা ও রক্তক্ষরণ হতে থাকে। এ ঘটনায় সুবিচার চেয়ে প্রসূতির বাবা দিনাজপুর সিভিল সার্জনের কাছে অভিযোগ করেছেন। সিজারের পর আমাদের কাপড় নিয়ে আসে, নিয়ে আসার পর আমরা বাচ্চা নিয়ে তো আনন্দিত আছি, তারপর আমরা ফার্স্ট আমাদের মনে হচ্ছে ফুল তো আমাদেরকে দেয়নি, তা আমরা যখন সখন আমরা আমি যা আমি যা বলছি যে আপা আমাদের হচ্ছে ফুলটা দেন, তো বলছে না তোমাদের ফুল তো নেই, আমরা ফুল তো ফেলে দিছি, তোমরা তো আমাদেরকে বলেননি। গেল 6 এপ্রিল দিনাজপুরের বিরামপুরে রায়ান হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাসিন্দা মাইমুনা আক্তার মিমের প্রসব ব্যথা উঠলে সংশ্লিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাক্তার তাহেরা খাতুনের মাধ্যমে সিজার করেন। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সিজারের 2 সপ্তাহ পরে প্রসূতির পেটে ব্যথা ও রক্তক্ষরণ হতে থাকলে পুনরায় একই হসপিটালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক রোকসানা পারভিন মনির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে স্বল্প চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেন, কিন্তু তাতেও মিলেনি সমাধান। ট্রিটমেন্ট চলার পর যখন ব্লাড বন্ধ হয় নাই বেশি হয়েছে, শোন আমরা রায়ন ক্লিনিকে আবার নিয়ে এসেছি, নিয়ে এসে ওই জায়গায় দেখে বলছে যে কি কাল ব্লাড বন্ধ হবে, তারা মানে আসতেছে আবার আসে ডিএনসি করাইছে ওরা ব্লাড বন্ধ করার জন্যে। পরবর্তীতে আবারও তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং অভিযুক্ত চিকিৎসককে বিষয়টি জানানো হলে তিনি সময় ক্ষেপণ করেন বলেও অভিযোগ পরিবারের। এক পর্যায়ে রোগীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে আবারও অপারেশন করে রোগীর পেট থেকে গর্ভফুল ও গজ বের করেন। এই জায়গা থেকে আমরা দিনাজপুর নিয়ে গেছি, দিনাজপুরে যাই ডিএনসি করার পর ব্লাড বন্ধ করার পর নাই, তারপর আবার অপারেশন করাইছি, অপারেশন করে বলছে যে ফুল আর গজ ছিল। এ বিষয়ে রায়ান হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের কর্তৃপক্ষ জানান, এই যে রোগী অভিযোগ করছে এই রোগীর ডিসচার্জ আমরা দেখছি, ফটোকপি আমাদের কাছে আছে, ওখানে ডিসচার্জ কখনো মপ আছে বা জ্বরও কাটছে এ ধরনের কোনো কমেন্ট লেখা নেই, কিন্তু তাকে সেকেন্ড টার্ম ওপেন করা হয়েছে এইটুকু লেখা আছে, রিপেয়ার করা হয়েছে এইটুকু লেখা আছে তার ডিসচার্জের মধ্যে, দিনাজপুর মেডিকেল থেকে যেটা ডিসচার্জ দিয়েছে ডিসচার্জের মধ্যে লিখে দেওয়া হচ্ছে তার অপারেশনটা কি করা হয়েছে, ওখানে অপারেশন তেমন কিছু করে না, বলছে যে সেকেন্ড টাইম এটা ওপেন করা হয়েছে রিপেয়ার করা হয়েছে। এদিকে সঠিক নিয়মেই সিজার করা হয়েছে বলে জানান অভিযুক্ত চিকিৎসক। ওনারা যদি ডকুমেন্টটা আমাকে দেখাইতে পারে আমি 100 কোটিবার বললেও আমি বলবো যে এই মপ রাখা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি শুধুমাত্র একটা মপই ইউজ করি এবং সেই মপের মধ্যে লেখা থাকে REIC, আমাকে এটা ডকুমেন্ট সহ দেখাতে আমি সব অপরাধ মেনে নেব, আমার শুধু একটা মপই আমি ইউজ করি এবং তাদের যে ছাড়পত্র আছে ছাড়পত্রে কোথাও লেখা নাই যে তারা মপ পাইছে। প্রসূতি সিজারিয়ান ঘটনায় দ্রুত তদন্ত করে রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। এটা আমরা এখন আসলে বিষয়টি তদন্তাধীন, এখনো আমরা কোনো কিছু বলতে পারতেছি না, সম্পূর্ণ তদন্তের পরে বিষয়টি আসলে সম্পূর্ণ পরিষ্কারভাবে বলা যাবে।